এইরকমের অসত্য তত্ত্ব বারবার এই ছেলে বারবার কেন দিচ্ছ? ও জানে 75-এর পর ওর কোথায় ভূমি গেছিল, ওর বাবার জন্ম হয়েছিল কিনা, সেটা তো প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হলো 75-এর পর আওয়ামী লীগের ভূমিকাটা তাকে আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার কেন করছিল? কথা বলেন, গলাবাজি করেন না। আওয়ামী লীগের কারণে টকশোতে এসে নেতা হইছেন, আচ্ছা খলি গলাবাজি করেন, পারলে ভালোবাসার কথা বলেন, শুধু ছাত্রী যে ভদ্রভাষার কথা বলেন, পারিবারিক শিক্ষা ভদ্রতা। সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, আপনাদের সকলের ভূমিকা আছে। আসুন সকলে মিলে রাজনৈতিক নেতাদের বাংলাদেশ তৈরি করার জন্য কাজ করুন। এই তথাকথিত আমরা কিন্তু রাজনৈতিক কর্মী এবং সংসদীয় যে ব্যবস্থা বর্তমানে চলছে, আমলাতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, এসবের বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। কি আমি কিছুটা দায় দেব স্বয়ং বঙ্গবন্ধু কন্যার ক্ষেত্রেও, যে তার ক্যাবিনেটে কিভাবে মুস্তাকের মন্ত্রী সভার শপথ পড়ানো দায়িত্ব পালনকারী এসটি ইমাম সাহেব তার রাজনৈতিক উপদেষ্টা হয়, কিভাবে যারা বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট তৈরি করেছিল, আমার কথা না শেখ সেলিম সাহেবের কথা, শেখ হাসিনার ফুয়াতো ভাই যে বলেছিল যে জাসদ প্রেক্ষাপট তৈরি করেছিল, সেই জাসদের নেতারা ইনু সাহেব, মতিয়া চৌধুরীরা বঙ্গবন্ধু ক্যাবিনেটের মন্ত্রী হয়, এটাও তো একটা বাস্তবতা। এ কারণে আমি বলছি যে এই জায়গা থেকে আওয়ামী লীগ এইভাবে বঙ্গবন্ধুর আপনার আদর্শের সাথে তারা বেইমানি করেছে, আদর্শের সাথে তারা আপোষ করেছে। যে বঙ্গবন্ধু কন্যা যেটা বলছে 2018 সালে কৃষিবিদ ইনস্টিটিউটের ফোরামে বলেছিলেন, যে এত বড় দল খুব আবেগ নিয়ে বলেছিলেন, লাখ লাখ কর্মী সেদিন ওই লাশ পড়ে রইল ধানমন্ডির 32 নম্বরে, কেউ গেল না কেন সেদিন? আজকের এই মানে ওই সময় তো আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন কোটি কোটি নেতাকর্মী, বঙ্গবন্ধুর ডাকে যেহেতু সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সমগ্র গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জাতি মাত্র 3 বছরের ব্যবধানে কিভাবে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া না দেখিয়ে পারলো? তাহলে কি এটা আমরা স্পষ্ট বলতে পারি যে আওয়ামী লীগের ওই সময়ের একটা অংশ তারা বঙ্গবন্ধু হত্যার সাথে আপোষ করেছিল, এটা বলার অবকাশ, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। যাই হোক, সেটা আওয়ামী লীগের বিষয়। সুতরাং এই কারণে আমি বললাম যে আওয়ামী লীগ শুধু সাইনবোর্ড, আওয়ামী লীগের আজকের নেতাকর্মীরা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের কথা বলে মুখের ফেনা তোলে, অথচ একজন মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলে যখন আপনার পানি টানে চায়ের দোকানে, সেটা নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওইভাবে প্রতিবাদ করবে না, উচ্চবাচ্য করবে না, শুধু চেতনার ক্ষেত্রে চেতনার গান গেয়ে উচ্চবাচ্য করবে। হচ্ছে বঙ্গবন্ধুর চেতনার নাম দিয়ে আওয়ামী লীগের রাজনীতির উন্নয়নের নামে দুর্বৃত্তায়ন, এবং এই দুর্বৃত্তরা সাহেব পাপিয়া আউয়াল এইরকম দুর্বৃত্তরে আজকে আওয়ামী লীগের নেতা, এবং ওই তথাকথিত মৌসুমী রাজনীতিবিদরাই হচ্ছে আজকের আওয়ামী লীগের নেতা, এটা হচ্ছে আওয়ামী লীগের একটা বাস্তবতা এবং সরকারের বাস্তবতা। নুরাকনুর, আমরা শেষ করব বা মনোজন মনির, আপনার কিছু বলা হয়েছে, 1 মিনিটে, 1 মিনিটে আপনার কোনো অ্যাড করার দরকার নেই, আমি অল্পে বলে দিই। নূর এর আগেও বলেছে, আমি কতগুলো ছেড়ে দিয়ে গেছি, 75-এ 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর আমরা পিছনে দিকে যেতে চাই না, এই বিষয়ে আপনি বলেছেন, আপনিও বলেছেন, নুরাকনুর বলেছেন, অনেকে সরাসরি আর্মিকে উদ্দেশ্য করে গুলি করেছিল, বিদ্রোহ হয়েছে 75-এর পরে, আমার বাবা সরাসরি বিদ্রোহ করেছে, আমাদের রক্ত ঘাম শ্রমের মধ্যে থেকে বিদ্রোহ করেছেন। আমার প্রশ্নটা হলো 75-এর পর আওয়ামী লীগের ভূমিকাটা তাকে আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার কেন করছিল? কথা বলেন, গলাবাজি করেন না, আওয়ামী লীগের নেতা হয়েছেন, আচ্ছা খলি গলাবাজি করেন, পারলে ভালোবাসার কথা বলেন, ছাত্র যে ভদ্রভাষার কথা বলেন, পরিচয় করে আপনাদের পরিচয় আছে, রাজনীতি কিসের? আপনি আওয়ামী লীগের নেতা, কিসের আওয়ামী লীগের নেতা? আপনি আওয়ামী লীগ এই এই বেয়াদুবি অন্য মানুষের সাথে করবে, আমার সাথে সিজনাল নেতা
আপনি তোফায়েল আহমেদ বলেন সিজনাল নেতা, আপনি বড় নেতা হয়ে গেছেন। সিজনাল সিজন পলিটিশিয়ান, সিজন পলিটিশিয়ানের অর্থ যদি না বল না না জানা যায় তাহলে ব্যর্থতা হলো। সিজন পলিটিশিয়ানের অর্থ কি? বিইং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি বুঝতে হবে একদম। সিজন পলিটিশিয়ান কাকে বলে? ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ সিজন পলিটিশিয়ান। বলতে সিজন পলিটিশিয়ান বলি বর্ষিয়ান নেতা পলিটিশিয়ান নেতা লুলা লুলা ভুল বুঝেছে বুঝতে পারে। এই বাংলাদেশে টক্সকরি অঞ্জুল আলম পান না, আমি কবে থেকে টক্সকরি সেই কে সে আমাকে বলে আরে ভাই বলাবাজি তো শাহেদ করছে, শাহেদ তো টক্স করছে, শাহেদ তো পাঞ্জাবে এক একটা দিন ধরে রাষ্ট্রপতি ভবনে দিয়ে ছবি তুলে টক্সকে বলা পাঠাইছে। বর্তমান প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তার সাথে আমরা দেখেছি কাজে এরকম আওয়ামী লীগের নেতা বহুত আছে। আপনি কথা বলেন, 5 ঘন্টা সময় না, আমি আপনাকে একবারও ব্যক্তিগত আক্রমণ করেছি। আপনি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র, সম্মান দিয়ে কথা বলেছি, আপনিও রেসপেক্টেড আলোচনা করেন। আপনি বলে বলেন সব জনতা শমশের হয়ে গেছেন আর ছাত্র রাজনীতি করে এখনো তলে পড়ে রয়েছেন, নেতা হইতে পারেন না, খুব বড় বড় দাড়ি ছাড়েন। আমি কিন্তু দেখেন আপনি একটা ভাষা ব্যবহার করেছি তাকে আক্রমণ করে। রাজনৈতিক ভাবে প্রতিপক্ষের উচিত হচ্ছে আপনার দোষ ত্রুটি দেখিয়ে দাও, আপনি সাংবাদিক হিসেবে আবার বলবেন, কিন্তু এইভাবে এটা আলোচনার পরিবেশ, এরা টকস করে নাকি সেই কবে কাল থেকে আবার বলে। ঠিক আছে ঠিক আছে, আমরা এই মুহূর্তে কিছু বলবো না, যেহেতু আপনার কোনো বক্তব্য আমি এই মুহূর্তে দিতে পারছি না। আমাদের সঙ্গে সংযুক্ত নেই মনোরঞ্জন মনির, থাকলে নিশ্চয়ই আপনার বক্তব্য আমরা খানিকটা শুনতাম। মনোরঞ্জন মনিরের বক্তব্য কি দেখেন, আমরা দুজন আমরা সবাই আমরা সেভাবে চেষ্টা করছি। নূর, আপনি কি ওই কথার কোনো উত্তর দিবেন যেটি মনোজন মনে বলছিলেন যে ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আপনি রাজনীতি শুরু করেছেন? না এটা হচ্ছে রাইট না, এটা দেখেন এটা হচ্ছে মানে হচ্ছে রাজনীতি করতে গেলে আপনার এটা হচ্ছে আরেকটা মানে বাস্তবতা। আপনি মানে হচ্ছে যেমন মানে যাদের ফেভারে কথা বলবেন তারা আপনাকে তাদের পক্ষের লোক ভাববে এবং বিরোধীরা আপনাকে বিপক্ষের লোক ভাববে। আমি তো ডাবল স্ট্যান্ডার্ড, আমি বলবো আমার বিবেকে আমি আমি রাজনৈতিক পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী আমার কাছে যেটা যথোপযুক্ত মনে আছে আমি সেটা করেছি। আমার আমি এটাকে কোনো ডাবল স্ট্যান্ডার্ডের বিষয় না। এখন এটা অনেকে রাজনীতির খাতিরে তর্ক বিতর্ক অনেক কথা বলে কিন্তু এটা আমি একেবারেই বলবো ভিত্তিহীন। আর যদি আমি ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে থাকি আপনি সেটা দর্শক জাস্টিফাই করবে, আমাকে বিশ্বাস করবে না মানুষ। আমি যদি প্রতিনিয়ত মিথ্যা কথা বলি, মানুষকে অসম্মান করে কথা বলি, রাজনীতির নামে ভাওতাবাজি করি, যেটা এখন হচ্ছে 2018-14 সাল থেকে নির্বাচনের নামে প্রহসন, আজকে এই আপনার 18 সালে নির্বাচনের আগে বারবারই প্রশ্ন যাব না, প্রধানমন্ত্রী সংসদে ডাকলেন। নূর, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আপনার আরো কথা নিশ্চয় আমরা শুনতাম, যেহেতু আমাদের সঙ্গে মনোজন মনি সম্ভবত যুক্ত হয়েছেন। মনোজন মনি, আমরা শেষ করব শেষ করব আপনার জন্য আমরা ওয়েট করছিলাম, সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। আমি 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 প্রথমত একটা কথা বলি, সেটা হলো অযথাই এই প্রসঙ্গ বলেছে, তখনও আমি ছেড়ে দিলাম। আর আপনি আমি খুব অবাক হয়ে গেলাম, আমরা নিজেদেরকে ক্লেম করি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি বুঝলাম না সিজন পলিটিশিয়ান বলার মধ্যে থেকে রাজনীতিবিদ তাকে বলা হয়েছিল। এখন আসেন, ডাবল স্ট্যান্ডার্ড সেখানেই আপনি একটু আগে বলেছিলেন না আমাকে নিয়ে যে বলেন, বা আমি বাংলাদেশে 1992 সালে আপনি ডাকসুর বিপি হওয়ার আগে 1992 সালে 9-26 জানুয়ারি আমরা প্যানেল ছাত্র দলের ছিল মিস্টার নূর, তখন আমি ঢাকা কলেজ ছাত্র সংসদে ইন্টারমিডিয়েট থাকা অবস্থায় ছাত্র সংসদে নির্বাচিত হয়েছিলাম। আমি বাংলাদেশ ছাত্রলীগের সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম ইংরেজি বিভাগের ফার্স্ট ইয়ার ছাত্র থাকাকালীন সময়। অতএব আমার রাজনৈতিক আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড জেনেও আপনার কথা বলতে হবে। অতএব অনেক ধন্যবাদ, ধন্যবাদ এলাউ করছি, মানে আপনি শুনেন বাংলাদেশে আবার আমরা আলাকাঙ্ক্ষিত কোনো পরিবেশে যেতে চাই না, আমার মনে কোনো আলাকাঙ্ক্ষিত পরিবেশে যেতে চাই না। আমার সামনে দাঁড় করাবেন না, এই ব্যাখ্যা দিয়ে দাঁড় করাবেন না, অন্য যাদের সাথে কথা বলেন আমার সাথে কথা বলতে হলে লাইন লেগ বজায় রেখেই আপনাকে কথা বলতে হবে। আপনারা আমার সাথে কথা বলতে হলে ওই ওই লাইন লেগ মেনে কথা বলতে হবে। আপনি আর আমিকে অযথা ধমকাই তো লাভ নাই ভাই, আপনি আপনার কথা বলবেন, আমি আমার কথা বলবো, আপনার লাইনে কেন আমি কথা বলবো, আমি আমার লাইনে কথা বলবো। ভাই আপনি বলেন, ভাই আপনি বলেন, এই আপনি প্রেসার শক্তি দিয়ে মানে জোর করে আমার কথা বলবেন, এই আপনার রাজনীতি শিক্ষা, এই রাজনীতি করেন, এই রাজনীতি আপনি করতে চান?
আমি প্রতিপক্ষের মধ্যে আমরা শেষ করব। অনেক ধন্যবাদ মনিরুজ্জামান মনির, ধন্যবাদ নূর হক নূর। আসলে আমরা চেয়েছিলাম যে তরুণ প্রজন্ম কোন বাংলাদেশ চায়। আমরা যদি দর্শকের সামনে আমাদের এই চরিত্রটি, অনাকাঙ্ক্ষিত চরিত্রটি উপস্থাপন করি, তাহলে তো এই ধরনের আলোচনায় একেবারে নিরর্থক হয়ে যায়, যেখানে আমরা তরুণ তরুণদের উপরে নির্ভর করার চেষ্টা করছি, আমরা তরুণ প্রজন্মের উপরে ভরসা রাখার চেষ্টা করছি। সেই তরুণ প্রজন্মের কাছ থেকে যদি আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ আমাদের সামনে চলে আসে, তাহলে তো আমাদের আর কিছু বলার থাকে না, আমাদের আশা ভরসা কোনো স্থল থাকে না। নিশ্চয়ই আমরা আমাদের শুধরাবো, ভুল ত্রুটি থাকতেই পারে।